পিরোজপুরের মডবাড়িয়া উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন দুই এর পঞ্চম ধাপে নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শপথ বাক্য পাঠ করান এবং অনুষ্ঠান প্রধান রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এবং পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার জামিল সৈকতের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমুখী সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সিফাত সহ আরও অনেকে শপথ অনুষ্ঠান শেষে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের মঠবাড়িয়া আগমন উপলক্ষে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ওমর আল হাসান এম আই টেলিভিশন